স্টুডেন্টরা, আশা করব সকলে ভালো আছো, পড়াশোনার মধ্যে আছো। তোমাদের আগের দিন যে কবিতাটা নিয়ে আলোচনা করেছিলাম, সেটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা, অনবদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত স্বাধীনতা পূর্বকালের কবিতা। স্বাধীনতা পূর্বকালে একরকম সমস্যা ছিল। তখন চারিদিকে স্বাধীনতার আন্দোলন জোরদার চলছে, মানুষের মধ্যে পরাধীনতার যন্ত্রণা, ব্রিটিশ শক্তির শোষণ। তারপর ক্রমশ স্বাধীনতা ঘনিয়ে এলো, আমাদের দেশ ভাগ হলো, আমরা স্বাধীন হলাম। স্বাধীনতা উত্তরকালে আর এক ধরনের সমস্যা দেখা দিল, রাজনৈতিক সমস্যা। এবং আশ্চর্যজনকভাবে আমরা যখন স্বাধীন হলাম, তখন মানুষের মধ্যেকার মনুষ্যত্ব, মানবতা, সত্যবাদিতা এইগুলো যেন কোথায় হারিয়ে যেতে থাকলো। এবং এই সমস্ত ঘটনা বহু মানুষকে কষ্ট দিতে লাগলো। কবি সাহিত্যিকরা ছিলেন তাদের মধ্যে অন্যতম। তাদের সৃষ্টির মধ্যে, তাদের যে রচনা, সেগুলোর মধ্যে ফুটে উঠল এই যন্ত্রণার কবিতা। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্বাধীনতা উত্তরকালের অন্যতম শ্রেষ্ঠ কবি। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতার সাথে তোমরা প্রায় সকলেই পরিচিত, সেই কবিতাটা তোমরা না পড়ে থাকলেও কবিতাটা সম্পর্কে শুনেছ, উলঙ্গ রাজা। এবং তারই আরেকটি বিখ্যাত কবিতা কলকাতার যিশু। উলঙ্গ রাজা কবিতার মতো এই কবিতার প্রেক্ষাপটে রয়েছে, মূল চরিত্র হিসাবে পাচ্ছি আমরা একটা ছোট্ট শিশুকে। এখন প্রশ্ন আসতে পারে যে কবি একটা ছোট্ট শিশুকে কেন কবিতার মূল চরিত্র হিসাবে তুলে ধরেছেন। এখন শিশুদের বৈশিষ্ট্য কি জানো তো? তারা সরল, অবোধ, তারা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না, তারা মিথ্যে কথা বলতে জানে না। ফলে একটা শিশু যখন কোনো কিছু বলে বা কোনো রকম আচরণ করে, সেই আচরণের মধ্যে কোনো চাটুকারিতা, তোষামত, মিথ্যাচার সেখানে ফুটে ওঠে না, একদম নির্ভেজাল সত্যি সে সবার সামনে ফুটে তোলে। কবিতাটাতে আমরা দেখছি যে কবিতাটার প্রেক্ষাপট কলকাতা শহর। আমরা যারা মফস্বলে থাকি, তারা কেউ সিগন্যালিং ব্যবস্থার সাথে বিশেষ একটা পরিচিত নই, কিন্তু কলকাতা শহর পুরোটাই সিগন্যালিং ব্যবস্থার মধ্য দিয়ে চলে। সেখানে যানবাহন এবং পথিকের পথ চলা ওই সিগন্যাল নির্ধারণ করে। যখন লালবাতি জ্বলে, সিগন্যালিংয়ে তিনটে কালার থাকে, রেড, গ্রিন অ্যান্ড ইয়েলো, যখন লালবাতি জ্বলে তার মানে পথিককে থমকে দাঁড়াতে হবে। সেই সময় শুধুমাত্র যানবাহনের পথ চলার জন্যই নির্দেশ আছে। কবিতার একটা পরিবেশ কবি তৈরি করেছেন। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, এখন বৃষ্টির পরের প্রকৃতি, দিনের সন্ধ্যাবেলা যখন সন্ধে নামেনি, সূর্য অস্তমিত হবে, সূর্য পাটে যাবে, এই রকম একটা সময়ে প্রবল বৃষ্টি তার আগে হয়ে গেছে। প্রকৃতিটা কীরকম থাকে সেটা আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, একটা সুন্দর প্রকৃতি থাকে। সেই রকম একটা সুন্দর দিনে কলকাতা শহরের কোনো একটা মোড়ে, কবি এখানে সেই মোড়টাকে নির্দিষ্ট করে দিয়েছেন, চৌরঙ্গীর মোড়। চৌরঙ্গীর মোড় হচ্ছে কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তাগুলোর মধ্যে অন্যতম। সেই রকম একটা জায়গায় এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে সিগন্যালটা লাল, ফলে গাড়ি তীব্র গতিতে যাচ্ছে। এই রকম একটা সময়ে সমস্ত গাড়ি থমকে দাঁড়িয়েছে, এমনকি ট্রাফিক সার্জেনও বাঁশি বাজিয়ে বলেছেন গাড়িকে থেমে যেতে। কারণ কি? কারণ একটা ফুটপাথবাসী শিশু যে সবে হাঁটতে শিখেছে টলমল উপায়ে, সে ফুটপাত থেকে নেমে এসেছে রাস্তায়, এবং সব কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সে রাস্তা পার হচ্ছে। আশ্চর্যজনকভাবে কবি এখানে লিখেছেন যে এটা খুব আশ্চর্য যে সেই শিশুটার কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। একটা জিনিস ভাবো তো, এইরকম কোনো একদিন ব্যস্ত রাস্তায় যখন গাড়ি চলছে, মানুষের পথ চলার নির্দেশ নেই, সেই সময় আমি বা তুমি যদি ফুটপাত থেকে রাস্তায় নামাই, নেমে দাঁড়াই, প্রথমে তো গাড়ি চাপা দিয়ে চলে যাবে, তারপর গাড়ি যদি চাপা নাও দিয়ে যায়, ট্রাফিক সার্জেন্ট প্রচণ্ড বকবে, তার থেকেও বড় কথা ড্রাইভার তোমাকে গালিগালাজ করবে, গাড়ির ভেতর যারা বসে আছে সেই সমস্ত যাত্রীরা প্রবল বিরক্ত হবে তোমার ওপর। সবার ভীষণ ব্যস্ততা থাকে সেই সময়টা, বাড়ি ফেরার সময়, সন্ধ্যাকালীন সময়ে, সূর্য তখনও পাটে যায়নি, অর্থাৎ সবাই বাড়ি ফিরছে, সবার বাড়ি ফেরার তারা। এইরকম একটা সময় আমি যদি কোনোদিন ফুটপাত থেকে রাস্তায় নামি, আমি কিন্তু হাজারো গালি গালাজ, বিরক্তি, এমনকি পথ দুর্ঘটনার শিকারও হতে পারি। কিন্তু সেই ছোট্ট শিশুটা যখন রাস্তা দিয়ে যায়, তখন সে সব কিছুকে উপেক্ষা করে,
একজন ড্রাইভার, সে দাঁত কিরমির করছে, রেগে যাচ্ছে, কিন্তু তাহলেও তার কিছু করার নেই। গাড়ির ভেতর যে যাত্রী বসে আছে তারও কিছু করার নেই। এইরকম একটা পরিবেশে সে সবাই অপেক্ষা করছে কতক্ষণে সেই শিশুটা টলমলো পায়ে রাস্তার ওপারে যাবে অথবা সে পুনরায় ফুটপাতে ফিরে আসবে। কবির কাছে এই শিশুটা সেই সত্যের মুখ, সেই সত্যের মুখ, যে সত্য সমস্ত রকম মানুষের বিরক্তি, সব কিছু বাধা, চারিপাশের পরিবেশ, কোনো কিছুকে ভ্রূক্ষেপ না করে তার নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। সত্যপূরণই তার একমাত্র লক্ষ্য। এবার আসি কবিতাটার নামকরণের দিকে। কবিতাটার নাম কলকাতার যিশু। এখন যিশু কিন্তু ছেলেটার নাম নয়, কবির একটা কাল্পনিক নাম যিশু। এখানে যিশু অর্থে যিশু খ্রিস্টের কথা কবি স্মরণ করেছেন। আমরা জানি যে যিশু খ্রিস্ট সত্যবাদিতার প্রতীক। যিশু খ্রিস্ট এমন একজন মানুষ ছিলেন যাকে যখন ক্রুশবিদ্ধ করা হয় তখনও তিনি হাসি মুখে সেই মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন। মৃত্যুকালে তিনি বলেছিলেন যে হে ঈশ্বর, তিনি এদের ক্ষমা করো, যারা আজ আমাকে ক্রুশবিদ্ধ করছে তারা একদিন না একদিন নিজের ভুল বুঝতে পারবে। এবং আমরা জানি যে খ্রিস্ট ধর্মাবলম্বীরা যিশু খ্রিস্টের এখন আগমনকেও তারা এখন উদযাপন করে থাকে, এবং এই সত্যবাদিতার প্রতীক হিসাবে কবি এখানে যিশু নামটা ব্যবহার করেছেন। নামকরণটা সমস্ত বিষয়বস্তুর সাথে যেমন অবশ্যই যায়, তেমনি নামকরণের মধ্যেও রয়েছে একটা গভীর ব্যঞ্জনা। অতএব আমরা বলতে পারি যে কবিতার যে নামকরণ তা বিষয়বস্তুকে কেন্দ্র করে ব্যঞ্জনা ধর্মী নামকরণ। কবিতাটা তোমাদেরকে বোঝালাম, কবিতার নামকরণটা হলো। এবার আমি যেটা বারবার তোমাদেরকে বলে থাকি সেটা এই কবিতার ক্ষেত্রেও সত্যি, যখন কবিতাটা পড়বে তখন কবিতাটা লাইন বাই লাইন পড়বে। কবিতার মধ্যে এমন কোনো শব্দ নেই যে শব্দের মানে তোমরা জানো না। যেহেতু এটা স্বাধীনতা উত্তরকালের কবিতা, আমাদের মুখের ভাষায় অর্থাৎ বর্তমানে আমরা যে ভাষায় কথা বলি কবিতাটা সেই ভাষাতেই লেখা হয়েছে, ফলে তোমাদের না জানা কোনো শব্দ এখানে ব্যবহার হয়নি। প্রত্যেকটা শব্দের মানে তোমরা জানো, লাইনগুলো ধরে পড়বে, ভীষণ সোজা একটা কবিতা, ভীষণ সুন্দর একটা কবিতা, খুব একটা তোমাদের অসুবিধা হবে না সেই আশা রাখি। কয়েকটা লাইন আমি বলে দিচ্ছি, সেটা একটু ভালো করে পড়বে। লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। এখানে ভীষণ প্রশ্ন আসে যে কেন শহর অতর্কিতে থেমে গেল, অথবা আসে লাইনটার ব্যাখ্যা লেখো। খুব ছোট করে লিখবে, যখন কোয়েশ্চেন আনসারগুলো লিখবে খুব বাড়িয়ে কিছু লেখার দরকার নেই। আর একটা প্রশ্ন ভীষণ আসে, এখনও তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে। এখানে একটা বলি, শিল্পীর ইজেল অর্থাৎ ক্যানভাস যাকে আমরা বলি, একজন এখন আর্টিস্ট পেন্টার যখন ছবি আঁকেন তিনি তো একটা ক্যানভাসেতে ছবি আঁকেন, এবং তিনি যখন কোনো ছবি আঁকেন তখন তার পুরো দৃষ্টিটা, পুরো কনসেন্ট্রেশনটা, পুরো মনোসংযোগটা ওই ক্যানভাসের মধ্যেই থাকে। ধরে নাও একজন তো শিল্পী সামনে একটা কোনো মডেল বা কোনো কিছুকে রেখে ছবিটা এখন আঁকছে, এবং সেই আঁকাটা যারা দেখে সবাই ওই ক্যানভাসের দিকেই স্থির থাকে, তখন চারিপাশে কী ঘটছে কারো সেদিকে চোখ থাকে না। তেমনি কবি এখানে বলতে চেয়েছেন, ওই ছোট্ট শিশুটা যখন ব্যস্ততম রাস্তা দিয়ে কোনো দিকে ভ্রূক্ষেপ না করে লালবাতির সিগনালকে উপেক্ষা করে পার হচ্ছে, তখন চারিপাশে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষ, অপেক্ষারত গাড়ির ভেতর সমস্ত যাত্রী, সবার স্থির নজর ওই ছোট্ট শিশুটার দিকে, যাতে সে কতক্ষণে রাস্তাটা পার হয়ে যায়। আবার অপরদিকে আমাদের সবারই মনে একটা ছোট্ট শিশুর নিরাপদ দূরত্বে, নিরাপদে বসবাস করার জন্য চিন্তা করো, ফলে সবার স্থির দৃষ্টি ওই ছোট্ট শিশুটার দিকে। আরেকটা লাইন ভীষণ আসে তোমাদের, সেটা হচ্ছে, সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়। এখানে কবি কী বলতে চেয়েছেন, এটা ভীষণ আসে। এবার এই কবিতাটার না যদি কোনো লাইন ধরে মানে আসে বা কিছু লিখতে দেয়, তোমরা যদি কবিতাটা একটু মন দিয়ে পড়ো তোমরা পারবে, কারণ বারবারই বললাম কবিতাটা খুব সহজ কবিতা। যেমন এই লাইনটার মানেই ধরো, একটা বাচ্চা আমাদের চারপাশে, তোমরা প্রতিদিন
অজস্র বাচ্চাকে দেখি বা নিজেদের জীবনে আমরা অনেক বাচ্চাকে ছোট থেকে বড় হতে দেখেছি, দেখবে একটা ছোট বাচ্চা যখন হাঁটতে শেখে না, সে তখন কোনো দিকে তাকায় না, সেখানে আমরা বলি এই রাস্তা পার হস না, এই রাস্তায় নামিস না, কিন্তু বাচ্চাটা না কোনো দিকে ভ্রূক্ষেপ না করে সে সোজা সেই রাস্তার দিকে হাঁটতে শুরু করে দেয়। তখন কি ঘটবে না ঘটবে সে সব কিছু মাথায় থাকে না, মানে সে তো বোঝে না, তার সেই বোধবুদ্ধিটা তখন আসেনি। তো এই বাচ্চাটারও তাই কোনো তোর বোধবুদ্ধি নেই, তাই সে যে একটা ব্যস্ততম রাস্তায় লালবাতি সিগনাল আছে, এখন অজস্র গাড়ি আছে, তার মধ্যেও সে চলে গেছে, তার সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই। একটা বাচ্চাও যখন হাঁটে না সেভাবে, কতক্ষণে সে হেঁটে হেঁটে বড়দের মতো অনেকটা পথ চলে যাবে, এবং তার মাথায় থাকে যে সে বড়দের মতো ওই জায়গাটায় পৌঁছালেই বোধহয় গোটা পৃথিবীটা সে জয় করে ফেলেছে। পৃথিবীর ব্যাপ্তিটা তো সে বোঝে না, তার কাছে পৃথিবী খুব ছোট্ট একটা জিনিস, সেই ছোট্ট জিনিসটাকে সে নিজের কে দুহাত দিয়ে দুহাতের মুঠোয় ধরতে চায়। এই বিষয়টাই এখানে কবি নিয়ে আসতে চেয়েছে। মোটামুটি কবিতাটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এই কবিতার আমি কোনো লাইন নির্দিষ্ট করে তোমাদেরকে পাঠাবো না, তোমরা কবিতাটা খুব ভালো করে পড়বে, ভীষণ সহজ কবিতা, প্রতিটি লাইনই সমান গুরুত্বপূর্ণ। বুঝতে যদি কোথাও কিছু অসুবিধা হয়, কোনো সন্দেহ হয়, বা যদি মনে হয় কোনো জায়গাটা আরেকটু তোমাদেরকে বলে দিলে ভালো হয়, তোমরা আমাকে জানাবে। তোমাদেরকে কবিতাটার আমি তো পাঠিয়ে দিয়েছি, কবিতাটা পড়েও পাঠিয়ে দিয়েছি, তার অডিও রেকর্ডটা পাঠিয়ে দিয়েছি, যাতে তোমাদের মানেটা বুঝতে অসুবিধা হয়। সবাই পড়ো, সবাই ভালো থেকো এবং সাবধানে থেকো।